স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবারো চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো ইউনিক রেসিপি রেসিপিটি হলো চিকেন স্টেক নতুন স্বাদে স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে আপনারা এই চিকেন স্টেক রেসিপি তৈরি করে খেতে পারেন রেসিপিটি জানতে হলে আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আর বেশি দেরি না করে চিকেন স্টেক তৈরি করার জন্য উপকরণ কি কি নিয়েছি দেখে নিন প্রথমে আছে 200 গ্রাম চিকেন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে কিমা করে হাফ চামচ ভিনিগারে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো আর নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটা ডিম টমেটো সস নুন সাদা তেল চিলি সস সোয়া সস গোলমরিচের গুঁড়ো আর গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন আর রয়েছে রেড চিলি সস আমি এই রেড চিলি সসটা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আমি এখানে রেড চিলি সস কিভাবে বাড়িতে বানিয়েছি আপনাদেরকে পরে ভিডিওটি শেয়ার করে দেব এই দিয়ে আজকে আমি চিকেন স্টেক তৈরি করে ফেলব প্রথমে এই পাত্র নিলাম চিকেন কিমাটাকে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিচ্ছি আর রসুন কুচি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি এখন এক চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস দিচ্ছি হাফ চামচ চিলি সস দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এবার ভালো করে সবটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে মাখিয়ে নেবেন আমার মাখানো হয়ে গেছে দেখুন ওভেনটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে সাদা তেল দিয়ে দিলাম আমি এরকম সেভ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ফ্রাই করতে বেশি তেল খরচ করবেন না অল্প তেলেই হয়ে যাবে এক পিস হয়ে গেছে আরেক পিস উল্টে দিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি কিন্তু আমি আপনাদের কাছে চিকেনে এক নতুন রেসিপি শেয়ার করছি যেটা বানাতে কোনো ঝুটঝামেলাও নেই আর কোনো খাটনিও নেই অতি তাড়াতাড়ি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন
আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলে কিছুটা আবার তেল দিয়ে দিচ্ছি। এই রসুন কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। গোল গোল করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, সন্ধ্যায় এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খেলে মুখের স্বাদ একেবারেই পাল্টে দেবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। সয়া সস দিচ্ছি এক চামচ, আর এক চামচ চিলি সস। টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আর দুই চামচ মতো রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এক চিমটি নুন দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন স্টেক বানানোর জন্য সবার আগে এই সসটা প্রয়োজন। এই সসটা হয়ে এসেছে, আমি এই চিকেন স্টেকের ওপর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি চিকেন স্টেক পুরোপুরি ভাবে তৈরি। আমি এখানে রেড চিলি সস উপর দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিছুটা ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার এই ইউনিক স্ন্যাক চিকেন স্টেক কেমন হয়েছে ভেতরটা আমি কেটে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন আজকের রেসিপি চিকেন স্টেক কিভাবে তৈরি করলাম। আপনারা এই রেসিপিটি একদম মিস করবেন না, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানান। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন, আর সকলের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার থেকে আরও নিত্য নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রুম্পা কিচেন চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।